সুস্বাগতম জি, সুইট ব্লকে আজকে আমি চলে এসেছি রমনা শিশু পার্ক কনারে। এই পার্কে ঢুকতে কোনো প্রবেশ ফি নেই, এখানে সকাল থেকে রাত 10টা পর্যন্ত খোলা। সবাইকে নিয়ে যাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। এর সাথে আরও বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি, ফলো করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাইকে। একে আপনাকে একটু প্রশান্তি এনে দিবে চির সবুজ এই উদ্যানটি। ঢাকার দূষিত বাতাসের মাঝে সতেজ বাতাসের বিশাল এক ভাণ্ডার এই পার্ক। রমনা পার্ক বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে অতপ্রোতভাবে জড়িয়ে আছে। পার্কটি বর্তমানে বাংলাদেশ সরকার গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। রমনা পার্ক বাংলাদেশের প্রাচীনতম একটি পার্ক। মোগল আমলে বাংলার রাজধানী ছিল ঢাকা, যেখানে মোগলরা ঢাকার প্রাণকেন্দ্রে রমনাতে একটি উদ্যান প্রতিষ্ঠা করে। ধারণা করা হয় 1660 সালে বাংলার সুবেদার ইসলাম খাঁ শাসনামলের উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। প্রতিষ্ঠাকালীন সময়ে উদ্যানটির নাম ছিল বাগ ই বাদশাহী। 1824 সাল পর্যন্ত এই নামেই পরিচিত ছিল। সে সময়ে উদ্যানটির বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এখানকার শরদী উদ্যানে কিন্তু তখন এই রমনা পার্কের অন্তর্ভুক্ত ছিল। 1905 সালে রমনা বঙ্গভবন হ্রদের পর রমনা এলাকা তিন ভাগে ভাগ করা হয়। এর ফলে রমনা উদ্যান রেডকোর্স ময়দান আলাদা হয়ে যায়। শরদী উদ্যান বাংলাদেশের স্বাধীন হওয়ার আগ পর্যন্ত রেডকোর্স ময়দান নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে মোগল আমলের পতনের পর অযত্ন অবহেলায় উদ্যানটি তার স্মৃতি হারিয়ে ফেলে এবং জঙ্গলে পরিণত হয়। এ সময় নায়েবরা উদ্যানটি একটি রাজকীয় বাগান গড়ে তোলেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। এমনকি নবাবরা এখানে একটি চিড়িয়াখানা গড়ে তুলেছিলেন, পরে চিড়িয়াখানাটি মিরপুরে স্থানান্তর করা হয়। রমনা পার্কের অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় 1949 সালে। উদ্বোধনের সময় পার্কের আয়তন ছিল 88.55 একর এবং তখন 71 প্রজাতির গাছ ছিল। এখন সংকটাপন্ন বিভিন্ন কারণে বর্তমানে পার্কটির আয়তন আরও ছোট হয়ে 68.5 একরে ঠেকেছে। পার্কটি করুণ ইতিহাস রয়েছে। 1900 সালে পার্ক হানাদার বর্বরতা শুরু করে। এই দাবানারা 25 মার্চের সেই কালো রাতে রমনা কালী মন্দির এবং পাশের মা আনন্দময়ীর আশ্রম ধ্বংস করে, এমনকি আশ্রয় নেওয়া 200 জনকে হত্যা করে। রমনা কালী মন্দির প্রায় 1500 বছরের সভ্যতা সংস্কৃতির সাক্ষী। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রসিদ্ধ হিন্দু মন্দিরগুলোর একটি ছিল। এই পার্কটিতে বাংলাদেশে প্রতি বছর সরকারিভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। এখানে সকলে মিলে রমনা পার্কে বর্তমানে 192 প্রজাতির গাছপালা রয়েছে। এগুলোর মধ্যে 71 প্রজাতি বিরুদ ও বর্ষজীবী ও বহু বর্ষজীবী, 36 প্রজাতির ফলজ গাছ, 33 প্রজাতির ভেষজ গাছ, 41 প্রজাতির বনজ ও 11 প্রজাতির অন্যান্য গাছ। বিভিন্ন প্রজাতির গাছপালা এমন সমারোহ থাকার কারণে অনেক অভিভাবকই তার সন্তানদেরকে দেশীয় প্রজাতির গাছের সাথে পরিচয় করাতে পার্কটিতে নিয়ে আসেন। রমনা পার্কের সবচেয়ে সুন্দর যে জিনিসটা খুব সহজেই সবাইকে টানে, তা হচ্ছে স্বচ্ছ জলে ঘেরা বিশাল লেকটি। লেকটির আয়তন 8.76 একর। বর্তমানে রমনা পার্কে রয়েছে চমৎকার সব আধুনিক বিশ্রাম করার মতো স্থাপনা, পাশাপাশি সুন্দর ওয়াকওয়ে এবং সাধারণত গার্ডেন ল্যাম্প। পার্কে গেলে সবসময় কোনো না কোনো ফুলের দেখা মিলে। এই কারণে রমনা উদ্যানে রয়েছে নানা প্রজাতির ফুল গাছ।
বসন্তে রমনা পার্কের রক্তিম কৃষ্ণচূড়া ও বর্ষার কেয়া ও এবং হেমন্তের পিঠ পাতলা উদ্যানটি পরিণত করেছে মনোমুগ্ধকর। রাষ্ট্রীয় পহেলা বৈশাখ উদযাপন করতে ছুটে আসেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, সংস্কৃতি ও মেলার মধ্য দিয়ে দিনটা এই দিনটি অতিক্রম করে আমরা উদযাপন করি। এক বাচ্চাদের জন্য এখানে রয়েছে একটি শিশু পার্ক, এখানে বিভিন্ন রাইডের সুব্যবস্থা রয়েছে এবং বড়দের জন্য হাঁটার জন্য রয়েছে অসংখ্য রাস্তা। এখানে ব্যায়ামের জন্য সবাই ব্যায়াম করতে চলে আসেন এবং বিনোদনের জন্য বাচ্চারা এখানে পার্কে আসেন এবং বড়রা এখানে তাদের ক্লান্তিময় দিনগুলি অতিক্রম করে আবার চলে যান। এখানে রয়েছে অসংখ্য ফুলের ঘেরা সুসজ্জিত বাগান, এই বাগানে রয়েছে নানা রকমের ফুল, বিভিন্ন প্রজাতির গাছ।